আজ হলো আনন্দপূর্ণ ও আশীর্বাদপূর্ণ বিশ্রাম দিন এই সময় আসুন এই বিষয়ের দ্বারা ঈশ্বরের বাক্য ভাগ করব যে মুকুট পরিধান করতে চায় তাকে তার ভার বহন করতে হবে শিরোনামটা একটু লম্বা যে মুকুট পরিধান করতে চায় তাকে তার ভার অবশ্যই বহন করতে হবে ঠিক একইভাবে যে স্বর্গে প্রবেশ করতে চায় তাকে অবশ্যই ক্রুশের ভার বহন করতে হবে যে মুকুটের ভার বহন করতে পারবে সে মুকুটের জন্য যোগ্য হবে আপনাদেরও তাই মনে হয় নাকি এটা হলো সর্বনিম্ন যোগ্যতা সেইভাবেই যে স্বর্গে প্রবেশ করতে চায় তাকে অবশ্যই ক্রুশের ভার বহন করতে সক্ষম হতে হবে কখনো কখনো আমি চিন্তা করি এটা কতটা ভালো হতো যদি স্বর্গরাজ্যের জন্য একটা মসৃণ পথ থাকত কিন্তু আমাদের চলাপথ কখনোই মসৃণ হবে না যিশু বলেছিলেন যে আমার পিছনে চলতে চায় তাকে অবশ্যই তার কি ক্রোশ বহন করতে হবে তিনি বলেছিলেন প্রত্যেকের বহন করার জন্য নিজের নিজের ক্রুশ আছে আজ এই জগতে সাতশো কোটি লোক বসবাস করছে কিন্তু তাদের মধ্যে এমন একজনও নেই যাদের কাছে বহন করার জন্য তাদের ক্রুশ নেই লোকে শুধু এটাকে শান্তিপূর্ণ চেহারার দ্বারা বা ভবিষ্যতের আশার জন্য লুকিয়ে রাখে তাই অন্যেরা সেটা দেখতে পায় না বাস্তবে প্রত্যেকের কাছে নিজের নিজের ক্রুশ আছে অথয়েব যে স্বর্গে যেতে চায় তাকে অবশ্যই ক্রুশের ভার বহন করতে হবে এবং যারা স্বর্গের রাজকীয় যাজক হতে চায় তাদের অবশ্যই মুকুটের ভার বহন করতে হবে দু বছর আগে প্রথম মণ্ডলীর বিশ্বাসীরা বিশ্বাসের পথে চলে কখনোই মসৃণ জীবনযাপন করতে পারেনি কিন্তু ঈশ্বর তাদের সমস্যায় ভরা জীবনযাপন করতে দিয়েছিলেন তার একটা কারণ ছিল সব সবকিছুর একটা কারণ থাকে লোকেরা সব সময় বছরের তিনশো পঁয়ষট্টি দিনই রোদ ঝলমলে এবং মনোরম দিন চায় কি হবে যদি শুধু রোদ ঝলমলে দিন হয় এমন একটা প্রদেশ আছে সেটা কোথায় সেটা হলো আরব মরুভূমি মরুভূমিতে বছরের তিনশো পঁয়ষট্টি দিনই রোদ ঝলমলে থাকে তাই সেখানে যথেষ্ট কি নেই জল সেখানে যথেষ্ট জল না থাকায় গাছপালা বেড়ে ওঠে না গাছপালা বেড়ে না ওঠায় পশুরা সেগুলি খেতে পারে না তাই লোকেরা সেই অনুর্বর এবং নির্জন পরিবেশে বেঁচে থাকতে পারে না সেই জন্য ঈশ্বর কখনো কখনো আমাদের বৃষ্টি এবং বিদ্যুৎ চমকানোর মতো খারাপ আবহাওয়া দেন বিদ্যুৎ যদি না চমকায় তাহলে গাছপালা বড় বিপদে পড়বে তারা এই পৃথিবীতে হয়তো বেড়ে উঠতেও পারবে না বিদ্যুৎ চমকানোর দ্বারা ঈশ্বর গাছপালাদের নাইট্রোজেন দান করেন প্রকৃতির নীতি যত শিখবেন ততই কিছু বিস্ময়কর দেখাবে বিনা কারণে কোনো কিছুই তৈরি হয়নি আমরা হয়তো চিন্তা করি কেন ঈশ্বর এত জোরালো এবং শব্দযুক্ত বিদ্যুৎ চমকানোটি তৈরি করেছেন কেন তিনি এমন জিনিস তৈরি করেছেন যাতে লোকেরা ভয় পায় এবং এটা ঘুমিয়ে থাকা শিশুদের জাগিয়ে দেয় তিনি যা কিছু তৈরি করেছেন তার সর্বদাই একটা কারণ আছে অতএব মুকুট পরিধান করার জন্য আমাদের কি করতে হবে অবশ্যই তার ভার বহন করতে হবে আমি আন্তরিকভাবে আপনাদের সকলকে স্বর্গীয় লোকেদের যে ক্রুশের ভার দেওয়া হয়েছে তা বহন করতে এবং বিশ্বস্ত ভাবে পথ অনুসরণ করতে অনুরোধ করছি যাতে আপনারা স্বর্গরাজ্যে দেখি লোক নয় অধ্যায়ের তেইশ পদ আর তিনি সকলকে বলিলেন কেউ যদি আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে কেউ যদি খ্রিস্টের জীবনের অনুরূপ হতে এবং তার পথে চলতে চায় তবে সে আপনাকে অস্বীকার করুক প্রতিদিন আপন ক্রোশ তুলিয়া লয়ক এবং আমার পশ্চাদগামী হয়ক আমরা প্রতিদিন সেই জীবনযাপন করছি নাকি যেটা খ্রিস্টের জীবনের অনুরূপ কিন্তু আমাদের পথে সব সবসময় সবকিছু ভালো হয় না কিন্তু এটা নির্দিষ্ট যে এই পথ আমাদের ভালো পরিণামে নিয়ে যাবে কখনো কখনো এই প্রক্রিয়া চলাকালীন কঠিন বাধা প্রতিবন্ধকতা এবং অনেক অসুবিধা থাকে এবং আমরা প্রায়ই সেই পরিস্থিতির সম্মুখীন হই যা আমরা এড়াতে চাই আমরা কোন সুরঙ্গে প্রবেশ করলে প্রথমে সেখানে অন্ধকার থাকে কিন্তু অবশেষে সুরঙ্গের শেষে আমরা উজ্জ্বল আলো দেখতে পারি সেইভাবেই অনেকবার সমস্যা থাকে যেটাকে ক্রুশ বলা হয় যা আমাদের সামনে আসে কিন্তু শেষে অনন্ত স্বর্গরাজ্য আমাদের জন্য সংরক্ষিত করে রাখা আছে সর্বদা আমাদের এটা মনে রাখা দরকার অনেকবার যীশু শিখিয়েছিলেন যে কেবল যারা তাদের ক্রুশ বহন করে তাকে অনুসরণ করবে তারা স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে আসুন দেখি দ্বিতীয় তিমতীয় তিন অধ্যায় বারো পদ বলছে আর যত লোক ভক্তিভাবে খ্রিস্ট যিশুতে জীবন ধারণ করিতে ইচ্ছা করে সেই সকলের প্রতি তারা ঘটিবে ঈশ্বরে বিশ্বাস নিয়ে আমরা একটা ধার্মিক যাপন করতে চাইলে এই পৃথিবীর সমস্ত নিয়ম আমাদের একা ছেড়ে দেয় না যারা ধার্মিক যাপন করতে চায় তাদের উপর অসুবিধা অত্যাচার পরীক্ষা ও সমস্যা দেওয়ার জন্য এই পৃথিবীকে পরিকল্পনা করা হয়েছে খ্রিস্টকে অনুসরণ করার সময় আমরা হয়তো এই চিন্তা করে ক্রুশ নামিয়ে দিতে চাই যে কত ভালো হতো যদি এই সমস্যাটা না থাকত সাধু পৌল অনেকবার ঈশ্বরকে চেয়েছিলেন তার দেহ থেকে কাঁটা সরিয়ে নিতে যেটা হল শয়তানের দুধ একটা রোগ কিন্তু ঈশ্বর সর্বদা তাকে বলেছিলেন আমার অনুগ্রহই তোমার জন্য যথেষ্ট সেই মুহূর্তে সাধু পৌল বুঝতে পারেননি যে তার সাথে কেন এমন ঘটনা ঘটছিল যদিও তিনি স্বর্গরাজে যাওয়ার সময় সমস্ত কারণকে উপলব্ধি করতে পেরেছিলেন ঈশ্বর আমাকে অনেক প্রেম করেন তাই জন্য তিনি আমাকে ওই অসুবিধা দিয়েছেন আসলে ওই অসুবিধা কোনো অসুবিধা ছিল না সেটা আমাকে ভুল পথে যাওয়া থেকে থামানোর জন্য একটা বাধা ছিল মাঝে মাঝেই আমরা চিন্তা করি ক্রুশ হলো একটা বোঝা সমস্যা এবং যন্ত্রণা কিন্তু আসলে ক্রুশ কোনোভাবেই একটা বোঝা নয় যেটা আমাদের যন্ত্রণা দেয় ক্রুশ আমাদের উদ্ধারের জন্য অত্যাবশ্যক আমাদের অবশ্যই এটা মাথায় রাখতে হবে প্রথম মণ্ডলীর সময় যিশু ঠিক আমাদের মতো একজন মানুষ হয়ে পৃথিবীতে এসেছিলেন তিনি শরীর ধারণ করে এসে সুসমাচার প্রচার করায় ধার্মিক নেতারা এবং সেই সময়ের প্রধান ধর্ম জিউদি ধর্মাবলম্বী লোকেরা বারংবার তাকে অত্যাচার করেছিল তারা তার প্রত্যেকটা শিক্ষার বিরোধ করেছিল এবং বিনা দ্বিধায় তার নিন্দা করেছিল একদিন যিশু সাক্ষ্য দিয়েছিলেন যে তিনি হলেন ঈশ্বর যিনি স্বর্গ থেকে এসেছিলেন আমরা যখন দশ অধ্যায়ে তিরিশ পদে এটা দেখতে পারি তোমরা যার জন্য অপেক্ষা করছো আমি সেই মসীহ আমি সেই ঈশ্বর উদ্ধার কর্তা যার অপেক্ষা তোমরা করছো তিনি এই তথ্য ব্যাখ্যা করায় জিওদিরা তাকে মারার জন্য পাথর তুলেছিল কারণ তাদের ভুল বাঁধা ধরা চিন্তাভাবনা ছিল যে ঈশ্বর কখনো এমন নম্র স্বভাবে একজন মানুষের রূপে আসতে পারেন না তাদের বিশ্বাস ভুল ছিল তাদের স্থির চিন্তাধারার বিপরীতে শরীর ধারণ করে পৃথিবীতে এসেছিলেন এবং সাড়ে তিন বছর ধরে তার প্রচারের কাজ করেছিলেন মানব জাতির জন্য উদ্ধারের পথ অবাধে খুলে দেওয়ার পর তিনি স্বর্গে চলে যান সমস্ত লোক যারা যিশুখ্রীষ্টকে ঈশ্বর হিসাবে বিশ্বাস করেছিল এবং তাকে অনুসরণ করেছিল তাদের সকলকে তখনকার ধর্মীয় নেতা এবং লোকেদের দ্বারা বিধর্মী বলে আখ্যা দেওয়া হয়েছিল প্রেরিত চব্বিশে যেমন লেখা আছে সাধু পৌলকে দোষারোপ করা হয়েছিল এবং বিচারালয়ে তাকে নাসারতীয় দলের অগ্রণী বলে ডাকা হয়েছিল মনে হচ্ছিল যেন এই অত্যাচার ও কষ্ট সুষমাচারের বড় বাধা সৃষ্টি করবে কিন্তু চমৎকার কিছু ঘটেছিল তাদের যত বাধা দেওয়া হয়েছিল ততই সুষমাচার ছড়িয়ে গিয়েছিল এটা ঠিক গন্ধরসের সুগন্ধের মতো ছিল যত এটাকে কাটা হয়েছিল সুগন্ধ ততই দৃঢ় হয়েছিল এটাকে অর্ধেক করে কাটা হলে পবিত্র আত্মার শক্তি অর্ধেক গুণ যোগ করা হয়েছিল এটিকে আরও যত কাটা হয়েছিল পবিত্র আত্মার আশীর্বাদ আরও আরও শক্তিশালী হয়েছিল প্রথম মণ্ডলীকে শক্তিশালী করার জন্য এবং শুধু এশিয়াতে নয় কিন্তু ইউরোপেও সুসমাচার ছড়াতে দিয়েছিল যখন ক্রুশের কথা আসছে তখন হয়তো সাধারণভাবে ভাবতে পারি যে এটা কষ্টের পরীক্ষার এবং ক্লেশের একটা চিহ্ন বাস্তবে ক্রুশেরও ঊর্ধ্বে ঈশ্বরের অদৃশ্য ইচ্ছা আছে আমরা প্রকাশিত বাক্য বাইশ অধ্যায়ের এক থেকে ছয় পড়লে দেখতে পাই যে লোকেদের যুগ পর্যায়ে করার প্রতিজ্ঞা দেওয়া হয়েছে তারা সেই লোক যারা এখানে আছেন তাই না আসুন এটি নিশ্চিত করি প্রকাশিত বাক্য বাইশ অধ্যায়ের এক পদ বলে আর তিনি আমাকে জীবন জলের নদী দেখাইলেন তাহা স্ফটিকের ন্যায় উজ্জ্বল তাহা ঈশ্বরের ও মেষশাবকের সিংহাসন হইতে নির্গত হইয়া তথাকার চখের মধ্যস্থানে বহিতেছে নদীর এপারে ওপারে জীবন বৃক্ষ আছে তাহা দ্বাদশবার ফল উৎপন্ন করে এক এক মাসে আপন আপন ফল দেয় এবং সেই বৃক্ষের পত্র জাতিগণের আরোগ্য নিমিত্তক তিন পদ এবং কোন সাপ আর হইবে না আর ঈশ্বরের ও মেষশাবকের সিংহাসন তাহার মধ্যে থাকিবে এবং তাহার দাসেরা তাহার আরাধনা করিবে এবং তাহার মুখ দর্শন করিবে এবং তাহার নাম তাহার ললাটে থাকিবে সেখানে রাত্রি আর হইবে না এবং প্রদীপের আলোকে কিংবা সূর্যের আলোকে লোকেদের কিছু প্রয়োজন হইবে না কারণ প্রভু ঈশ্বর তাহাদিগকে আলোকিত করিবেন এবং তাহারা যুগ পর্যায়ে যুগে যুগে রাজত্ব করিবে এখানে তাহারা বলতে আমাদের বোঝাচ্ছে যারা রক্ষা পেয়েছে যেহেতু লেখা আছে তারা যুগ পর্যায়ে যুগে যুগে স্বর্গে রাজত্ব করবে তাহলে আমাদের মাথায় মুকুট পরা উচিত নয় কি তাহলে মুকুট পরার জন্য তার ভার আমাদের অবশ্যই বহন করা উচিত বিনা কোনো উপায়ে আমরা চিন্তা করি কেন ঈশ্বর আমাদের উপর ক্রুশের একটা বোঝা চাপিয়েছেন ঈশ্বর তার লোকেদের জন্য রুক্ষ পথকে মসৃণ এবং কঠিন জিনিসকে সহজ করতে পারেন আমরা যা কিছু চিন্তা করি ইচ্ছা বা অভিলাষা করি তা অর্জন করায় সাহায্য করতে পারেন কিন্তু ঈশ্বর উৎপীড়ন ও বিভিন্ন ধরনের অত্যাচারের দ্বারা সুসমাচার বৃদ্ধি করিয়েছেন এই বিষয়ে আমাদের সতর্কভাবে চিন্তা করা দরকার ঈশ্বর আমাদের বলেছেন অবশেষে তোমরা যুগে যুগে রাজত্ব করবে তিনি আমাদের স্বর্গে একটা মহিমাময় স্থিতিতে রাখতে চান যেখানে আমরা তার সাথে যুগে যুগে একসাথে থাকতে পারবো তাই আমাদের এই পৃথিবীতে অনেক আত্মিক প্রশিক্ষণের প্রয়োজন কখনো কখনো আমরা যন্ত্রণা দুঃখ বেদনা এবং কষ্ট ভোগ করি কিন্তু ঈশ্বর শুধুই যে আমাদের কষ্ট দেন তা নয় কিন্তু আনন্দও দেন তাই না তিনি আমাদের আশাও দেন তাই নয় কি আমরা এই তথ্যে সান্ত্বনা পাই যে আমাদের কাছে স্বর্গের প্রতিজ্ঞা আছে পাই না কি যদি আমরা রাজা না হতাম এবং শুধুমাত্র যদি স্বর্গদূতের একটা দলের মতো হতাম যারা স্বর্গে রাজাকে অনুসরণ করে তাহলে ঈশ্বর কখনোই আমাদের যন্ত্রণা কষ্ট সমস্যা এবং পরীক্ষা দিতেন না আমরা আরো এবং আরো কষ্ট ভোগ করলে একটা মহান পাত্রে পরিণত হব আসন এই তথ্যকে মাথায় রাখি এবং খ্রিস্টের জীবন ক্রুশের পথে নিজেদের সম্পূর্ণভাবে এবং সক্রিয়ভাবে ঠেলে দিই আসুন রোমিও আট অধ্যায় যাই আট অধ্যায় ষোল পদ আত্মা আপনিও আমাদের আত্মার সহিত সাক্ষ্য দিতেছেন যে আমরা ঈশ্বরের সন্তান আর যখন সন্তান তখন ঈশ্বরের দায়াত ও খ্রিস্টের সহদায়াদ যদি বাস্তবিক আমরা তাহার সহিত দুঃখ ভোগ করি যেন তাহার সহিত প্রতাপান্বিত হই একটা মুকুটের নির্দিষ্ট একটা ভার আছে আমাদের অবশ্যই সেই মুকুটের ভার সহ্য করতে সক্ষম হতে হবে বাইবেল বলে যে আমরা যুগ পর্যায়ে যুগে যুগে রাজত্ব করব খ্রিস্ট যখন প্রথমবার এসেছিলেন শুধু তখনই যে কষ্ট ছিল তা নয় কিন্তু শেষ যুগেও আছে যেখানে আমরা বাস করছি আমাদের শিওন আজ যে স্থিতিতে আছে সেই বিষয় বিবেচনা করলে এই প্রক্রিয়া সবসময় মসৃণ হয়নি স্বর্গীয় পিতা অগণিত কষ্টের দ্বারা সুষমাচার কাজ পরিচালনা করেছিলেন এবং স্বর্গীয় মাতা অগণিত কষ্টভোগের দ্বারা আমাদের জন্য কাজ করেছেন সমরিয়া ও জগতের প্রান্ত পর্যন্ত প্রচার করার জন্য আজ আমরা যেমন আছি তেমন বানানোর জন্য তারা অনেক প্রচেষ্টা করেছেন আমাদের সকলে সিওনের লোকেরা ভালোভাবে জানি যে যারা মুকুট পড়তে চায় তাদের অবশ্যই তার ভার বহন করতে হবে রোমিও আট অধ্যায় বলে যে আমরা যেহেতু স্বর্গে দায়াত খ্রিস্টের সহদায়াত তাই আমাদের অবশ্যই কি অবশ্যই তার কষ্টের সহভাগী হতে হবে যাতে আমরা তার মহিমা সহভাগীও হতে পারি তাহলে বাইবেল যাদের ঈশ্বরের দায়াত বলে স্বীকৃতি দেয় তারা কোন সত্যে বসবাস করে ইব্রিয় অধ্যায় পদ বলে আর এই কারণ তিনি এক নূতন যেন প্রথম নিয়ম সম্বন্ধীয় অপরাধ সকলের মোচনার্থ মৃত্যু ঘটিয়াছে বলিয়া যাহারা আহত হইয়াছে তাহারা অনন্তকালীয় দায়াধিকার বিষয়ক প্রতিজ্ঞার ফল প্রাপ্ত হয় এখানে আমরা অনন্তকালের দায়াধিকার প্রাপ্ত করেছি কারণ আমরা হলাম ঈশ্বরের দায়াধিকারী যেমন রোমিও আট অধ্যায়ে লেখা আছে বাইবেল বলে যে যাদের ডাকা হয়েছে তারা অনন্ত উত্তরাধিকারের প্রতিজ্ঞা লাভ করেছে সেই লোকেরা যাদের নূতন নিয়মে ডাকা হয়েছে তারা কি প্রতিজ্ঞা পেয়েছে ঈশ্বর তাদের অনন্ত উত্তরাধিকার প্রতিজ্ঞা করেছেন স্বর্গরাজ্যের উত্তরাধিকার রোমিও আট অধ্যায় তাদের ঈশ্বরের দায়াধিকারী বলে বর্ণনা করেছে এই জগতে সমুদ্রের বালুকণার মতো অসংখ্য চার্চ আছে কিন্তু রোমিও আট অধ্যায় তাদের সকলের কথা বলেনি এটা শুধু ঈশ্বরের লোকেদের বোঝায় তারা কোন সত্যে আছে তারা নতুন নিয়মের সত্যে আছে তাই বাইবেল বলে যে খ্রিস্ট হলেন নূতন নিয়মের মধ্যস্থ যারা নতুন নিয়মের মধ্যে নেই তারা অনন্ত উত্তরাধিকারে অংশ নিতে পারবে না যা ঈশ্বর আমাদের প্রতিজ্ঞা করেছেন শুধুমাত্র যারা নূতন নিয়মে আছে তারাই এটা পেতে পারবে তারা সেই লোক যারা যুগ পর্যায়ে যুগে যুগে রাজত্ব করবে যেমন প্রকাশিত বাক্য বাইশ অধ্যায় আমরা দেখতে পাই সেই মহিমায় অংশ নেওয়ার জন্য যা ঈশ্বর আমাদের জন্য প্রস্তুত করেছেন আমাদের অবশ্যই মুকুটের ভার বহন করতে হবে সেই জন্যই এটা সেই পথ নয় যে পথে সকলেই চলতে পারবে বাইবেল বলে জীবনের পথে যাবার পথ সংকীর্ণ এবং কি খুব কম লোকই তা খুঁজে পায় দরজা ছোট এবং পথ সরু এই জগতের লোকেরা এই পথকে সম্পূর্ণভাবে বুঝতে পারে না শুধুমাত্র যাদের মধ্যে ঈশ্বরের ইচ্ছাকে সম্পূর্ণভাবে পালন করার সঠিক বিশ্বাস আছে তারাই আপনাদের চলা পথ যে পথে আমরা একসাথে চলছি সেই পথে চলতে পারবে আমাদের অবশ্যই চিরকাল নতুন নিয়ম সত্যের পথ পিতা ও মাতার সাথে একসাথে অনুসরণ করা উচিত তাহলে ঈশ্বর কেন আমাদের ক্রুশের ভার বহন করতে দিয়েছেন ঈশ্বর কি আমাদের ক্রুশ ছাড়া সরল ও সহজ পথে চলার অনুমতি দিতে পারতেন না এর উত্তর প্রকাশিত বাক্য বাইশ অধ্যায় পাওয়া যায় যা আমরা এক্ষুনি পড়েছি ঈশ্বর আমাদের কাছে বিভিন্ন পরিস্থিতিকে প্রকাশিত করতে চান আমাদের রাজা বানানোর জন্য যারা যুগে যুগে রাজত্ব করবে সেই জন্যই ঈশ্বর আমাদের সুসমাচার প্রচার করার আজ্ঞা দিয়েছেন তাই না প্রচার করার প্রক্রিয়ায় আমরা বিভিন্ন ব্যক্তিত্বের লোকেদের সাথে সাক্ষাৎ করি আমরা বিভিন্ন ভাষার লোকেদের সাথেও সাক্ষাৎ করি আমাদের বিভিন্ন সংস্কৃতি ও রীতিনীতির সাথে মানিয়ে নিতে সক্ষম হওয়া দরকার প্রচারের মাধ্যম ছাড়া অন্য কোনোভাবে এই অভিজ্ঞতা লাভ করার সুযোগ নেই আমরা সমস্ত ধরনের লোকেদের সাথে সাক্ষাৎ করি মিশুকে নয় এমন লোক সব দিক থেকে ভালো লোক সেই লোকেরা যাদের ব্যক্তিত্ব আমাদের সাথে মিলে যায় যাদের সাথে মেলে না এমন লোক আমরা তাদের কাছ থেকে কিছু শিখি কিনা তাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখি কেন ঈশ্বর আমাদের সমস্ত লোককে সুসমাচার প্রচার করতে আজ্ঞা দিয়েছেন ঈশ্বর এক মুহূর্তে একাই এটা করতে পারেন কিন্তু তিনি আমাদের উপর এই দায়িত্ব দিয়েছেন কারণ তিনি আমাদের সেই পদে রাখতে চান যেখানে আমরা চিরকাল রাজত্ব করতে পারি তাই না এক দেশের লোকেরা নম্র এবং ঈশ্বরের বাক্যের আজ্ঞাকারী অন্য দেশের লোকেরা তেমন নয় এবং আরেক দেশের লোকেরা মৃদুষ্ণ আচরণ দেখায় আমরা বিভিন্ন পরিস্থিতির সাথে মানিয়ে নিচ্ছি এরকম করে আমরা অনেক জিনিস শিখছি সমস্ত শিক্ষার মধ্যে একটা শিক্ষা আছে যা আমরা সকলেই সাধারণভাবে শিখি আমাদের মধ্যে অবশ্যই প্রেম থাকা উচিত যা ঈশ্বর আমাদের দেখিয়েছেন তাদের অনুতাপ করতে এবং উদ্ধারে পরিচালিত করতে যদি আমরা ঈশ্বরের প্রেমের সাথে সুসমাচার প্রচার করি তাহলে সারা জগতে আমরা সবাই এক হব কিন্তু যদি আমরা নিজেদের ব্যক্তিত্ব ও চিন্তা দ্বারা প্রচার করি তাহলে অনবরত অসুবিধা ও সমস্যা আসবে যেহেতু আমরা খ্রিস্টের প্রেমের সাথে প্রচার করি আমরা এক হয়েছি একে অপরকে মেনে নিই এবং একে অপরের যত্ন নিই তাই একশো পঁচাত্তরটি দেশে আমাদের সমস্ত সিয়ন ঈশ্বরের মধ্যে একটি সমাজ হয়েছে ঈশ্বরের প্রেমে সুসমাচার প্রচার করার জন্য সিয়নের প্রতিটি সদস্য সমস্ত প্রচেষ্টা করেছেন তাই না প্রতিদিন আমি সারা জগৎ থেকে আনন্দপূর্ণ খবর শুনি যে সুষমাচার খুবই তাড়াতাড়ি প্রচারিত হচ্ছে আমি অনবরত এরকম চমৎকার খবর শুনছি যে একজন বিখ্যাত অভিনেতা বাপ্তায়জিত হয়েছেন এবং কিছু সিনেমা নির্মাতা এবং রাজনীতিবিদ সত্য গ্রহণ করেছেন জীবনের সমস্ত ক্ষেত্রের এবং বয়সের লোকেরা ছাত্র যুব সদস্য স্ত্রী বয়স্ক পুরুষ বয়স্ক ইত্যাদি সকলেই শিওনে আসছে যখন এরকম বিভিন্ন ধরনের লোকেরা শিওনে আসছে আমি সব সময় চিন্তা করি যে তাদের সকলকে একই স্বর্গীয় পরিবারে একতাবদ্ধ করার এবং তাদের স্বর্গের সঠিক পথে পরিচালিত করার জন্য আমাদের কি করা উচিত সকলেরই বহন করার জন্য নিজের ক্রুশ আছে তাই না যারা তাদের ক্রুশ বহন করবে না তারা স্বর্গে যেতে পারবে না আমাদের সকলের কাছে বহন করার মতো ক্রুশ আছে আমাদের হারানো ভাই ও বোনেদের খুঁজে পাওয়ার জন্য আমি খুব খুশি কিন্তু স্বর্গের লোক হিসাবে তাদের নতুন জন্ম নিতে সময় লাগে এবং তাদের আশেপাশের লোকেদেরও বলিদানের প্রয়োজন তাদের ক্রুশের ভার বহন করা দরকার যিশুর অনুসারে যারা তাদের নিজেদের ক্রুশ বহন করবে না তারা কখনো স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না তিনি বলেছিলেন তারা আমার শিষ্য হতে পারবে না ক্রুশ ছাড়া পথ কখনোই খ্রিস্টের পথ নয় ঈশ্বরের সামর্থ্য হল অসীম তা সত্ত্বেও তিনি এই পৃথিবীতে এসেছিলেন এবং ক্রুশের বোঝা বহন করেছিলেন সমস্ত রকম উপহাস ও নিন্দা সহ্য করে তাকে চাবুক মারা হয়েছিল এবং ক্রুশে পেরেক বিদ্ধ করা হয়েছিল এবং তার বুকে বর্ষা দিয়ে বিদ্ধ করা হয়েছিল কেন তিনি এরকম যন্ত্রণাদায়ক পথে চলেছিলেন ওই সমস্ত কষ্ট সহ্য না করেই তিনি সবকিছু পেতে পারতেন তাই না কিন্তু তিনি নিঃশব্দে ক্রুশের পথে চলেছিলেন এবং বলেছিলেন যদি তোমরা আমার পিছনে আসতে চাও তাহলে অবশ্যই তোমাদের ক্রুশ উঠিয়ে আসতে হবে আমি ক্রুশের পথে চলেছি তাই শুধু যারা নিজের ক্রুশ বহন করবে তারাই আমার পথ অনুসরণ করতে পারবে আমাদের জন্য এটা ঈশ্বরের ইচ্ছা তাই না সিয়নের আমাদের প্রিয় ভাই ও বোনেরা আজ আসুন চিন্তা করি যে কেন ঈশ্বর আমাদের ক্রুশের পথে চলতে দিয়েছেন যদি আমরা এই বিষয়ে ভালোভাবে চিন্তা করি আমরা এই উপসংহারে আসবো যে যে মুকুট পরিধান করতে চায় তাকে অবশ্যই মুকুটের ভার বহন করতে হবে আমরা হলাম তারাই যারা যুগে যুগে রাজত্ব করব। তাই না অনেক বিভিন্ন রকম পরিস্থিতিতে আমরা এটা ও ওটার অভিজ্ঞতা লাভ করি এরকম ও ওরকম পরিস্থিতিতে থাকি এবং অনেক সংস্কৃতি ও লোকেদের সম্মুখীন হই কিন্তু যদি আমরা খ্রিস্টের প্রেমের দ্বারা এক হই এবং একতা অর্জন করি তাহলে এটা স্বর্গের মতো মহিমাময় জগৎ হবে হবে নাকি স্বর্গে যাওয়ার আগে এই পৃথিবীতে আমাদের এরকম পরিবর্তনের মধ্য দিয়ে যাওয়া দরকার সেই জন্যই আমাদের ক্রুশের পথ দেওয়া হয়েছে আমাদের কখনোই ক্রুশের বোঝা থেকে সরে যাওয়া উচিত নয় কিন্তু সেই বোঝা বহন করা এবং শেষ পর্যন্ত খ্রিস্টকে অনুসরণ করা উচিত খ্রিস্টকে অনুসরণ করার পথে সব থেকে গুরুত্বপূর্ণ এমনকি আমরা যদি প্রচার নাও করি ঈশ্বর সবকিছু করতে পারেন যদি ঈশ্বর শুধুমাত্র কিছু সামর্থ্য দেখান এবং লোকেদের অবাক করার মতো কিছু করেন তাহলে তিনি তৎক্ষণাৎ সকলকে তাকে বিশ্বাস করাতে পারবেন কিন্তু এরকম করার বদলে তিনি আমাদের এই কাজের দায়িত্ব দিয়েছেন যদিও আমাদের কোনো ক্ষমতা বা জ্ঞান বা সামর্থ্য নেই এবং অনেক দিকে কমতি আছে তবুও ঈশ্বর আমাদের এই কাজ দিয়েছেন যাতে আমরা এই পথে চলতে পারি প্রেরিত পৌল একবার বলেছিলেন যে একজন ব্যক্তিকে প্রচার করার সময় তিনি যে পরিশ্রম ও বলিদান করেছেন তা প্রসব যন্ত্রণা সমান তিনি বলেছিলেন এটা একজন মায়ের সন্তানের জন্ম দেওয়ার মতো একই কষ্ট ঈশ্বর কেন আমাদের এরকম বোঝা দিয়েছেন আমাদের এই বিষয়ে চিন্তা করা দরকার উত্তরটি হল যে মুকুট পড়তে চায় তাকে অবশ্যই এর ভার বহন করতে হবে এটা ভালো হতো যদি একজন রাজাকে মুকুট পরাতে না হতো কিন্তু তাকে তার মুকুট পরতেই হয় মুকুট ছাড়া কোনো রাজা নেই আমাদের অবশ্যই মুকুটের ভার বহন করা দরকার এটা করার সময় আমাদের পিতা ও মাতাকে অনন্ত প্রশংসা ও মহিমা দেওয়া উচিত আমাদের অবশ্যই নিশ্চিতভাবে বোঝা দরকার যে ঈশ্বর যখন আমাদের এটা এবং ওটা করতে বলেছেন তখন তার মধ্যে অবশ্যই একটা নির্দিষ্ট ইচ্ছা আছে আমাদের উপর এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে বলে আমাদের অস্পষ্টভাবে প্রচার করা উচিত নয় কিন্তু অবশ্যই চিন্তা করা উচিত এটা আমার জন্য যে একজন রাজা হবে মুকুটের ভার বহন করার একটা সুযোগ মথি আঠাশ অধ্যায়ের আঠেরো পদ তখন যীশু নিকটে আসিয়া তাহাদের সহিত কথা কহিলেন বলিলেন স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে অতএব তোমরা গিয়া সমুদায় জাতিকে শিষ্য করো এটা জোর দেয় যে আমাদের সব জায়গায় সমস্ত অভিজ্ঞতা লাভ করতে হবে পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদিগকে বাপ্তাইজ করো। আমি তোমাদিগকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি সে সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দেও যিশু যা কিছু শিখিয়েছিলেন সেই সমস্ত তাদের শিক্ষা দেওয়া সহজ নয় এবং যিশু যা শিক্ষা দিয়েছিলেন সেই সমস্ত পালন করাও সহজ নয় অনেক লোকেরা জানার সত্ত্বেও যিশুর শিক্ষা পালন করে না কিন্তু অন্যদিকে অনেক লোকেরা জানে না তাদের কি পালন করা উচিত কিন্তু যিশু বলেছিলেন আমি তোমাদের যা কিছু আজ্ঞা দিয়েছি সেই সমস্ত পালন করতে তাদের শিক্ষা দাও আর দেখো আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি যদি আপনি একজন রাজা হন তাহলে আপনার সংকীর্ণ দৃষ্টিকোণ থাকা উচিত নয় আর শুধু আপনার আশেপাশের কথা চিন্তা করা উচিত নয় কিন্তু জগতের সব কিছু জানা দরকার কোন জিনিসটা আমার লোকেদের শান্তিতে রাখতে পারবে আমার লোকেদের সাহায্য করার জন্য আমি কি করতে পারি একজন রাজার এই সমস্ত চিন্তা করা দরকার তাই আমাদের অনেক অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়া দরকার আমাদের সমস্ত বয়সের লোকেদের সাথে সাক্ষাৎ করা দরকার আমাদের বিভিন্ন সংস্কৃতির কাছে আসা এবং বিভিন্ন ব্যক্তিদের লোকেদের সম্মুখীন হওয়া দরকার আমাদের চিন্তা করা উচিত নয় কেন ঈশ্বর আমাদের এরকম ব্যবস্থা দিয়েছেন এবং এরকম করতে বলেছেন আমার মনে হয় প্রচার করা সহজ নয় সবাই এটা করতে পারবে না এরকম চিন্তা করার বদলে আমাদের সেই সমস্ত কিছু করা উচিত যা ঈশ্বর আমাদের করতে বলেছেন স্বর্গের পথে সকলেরই অভিজ্ঞতা প্রয়োজন তাই ঈশ্বর বলেছিলেন তাদের পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে এবং আমি তোমাদের যা কিছু আজ্ঞা দিয়েছি সেই সমস্ত পালন করতে শিক্ষা দাও আর আমি যুগান্ত পর্যন্ত তোমাদের সঙ্গে সঙ্গে আছি এখানে যে মুকুট পরিধান করতে চায় যে ব্যক্তি স্বর্গে প্রবেশ করতে চায় তাকে অবশ্যই তার মুকুটের ভার বহন করতে হবে যদি আমরা ক্রুশের ভার বহন করি তাহলে ঈশ্বর সিওনের সমস্ত সন্তানদের আশীর্বাদ এবং অনন্ত জীবনের মুকুট দেবেন যা কখনো নাশ হবে না তাই না আমাদের হৃদয়ে এই আশা নিয়ে আসন আমরা সর্বোত্তম করি সুসমাচার সমরিয়া এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত প্রচারিত হওয়ার দিন পর্যন্ত আসুন আমরা প্রচার করার প্রার্থনা করার এবং ঈশ্বরের বাক্য অধ্যয়ন করার আরও বেশি প্রচেষ্টা করি যাতে আমরা পিতা ও মাতার পবিত্র ইচ্ছা সম্পন্ন করতে পারি আপনাদের এরকম করতে বলার দ্বারা আমি আজকের উপদেশ সমাপ্ত করি অনেক ধন্যবাদ